আইডিয়ারি পরীক্ষাক লই বিতর্ক। এগারী যুবতীর অভিযোগে সৃষ্টি করেছে রহস্যর। দ্বিতীয় ভিক্টর হব ওলাইছে নাকি কোনোবা? এডিআরের কালি অনুষ্ঠিত হয়ে যাওয়া পরীক্ষাক লই নতুন বিতর্কর সূত্রপাত হয়েছে। পরীক্ষা সুকলমে হয়ে যায় যদিও বিশেষক এগারী যুবতী অনা অভিযোগক এটা সৃষ্টি হয়েছে বিতর্ক। সামাজিক মাধ্যম যোগে যুবতীগিয়ে অনা গুরুতর অভিযোগে সকলোরে দৃষ্টি কাঢ়িছে। যুবতীগিয়েও মুক্তিভাবে নানা অভিযোগ আনিছে। পরীক্ষা গৃহত নিরাপত্তার দায়িত্ব থাকা আরক্ষীর লোকর পর কোন সচা কোন মিছা তাক এতিয়াও কই দিয়াটো কঠিন হয়ে পড়ছে। যদিও কেতবোর প্রশ্ন উদয় হয়েছে। বিশেষ যুবতীগীর ফেসবুক পোস্টর পাশতে কেবাজনেও একই অভিযোগ আনি সামাজিক মাধ্যম গরম করেছে। বহু নেটিজেনে নানা ধরনের কমেন্ট দিছে। মুঠতে সকলো কথা অস্পষ্ট, কোন শুদ্ধ কোন অশুদ্ধ হওয়া কঠিন। কিন্তু এই ঘটনার আলম লৈ কোনোবা দ্বিতীয় ভিক্টর দাস হব ওলাইছে নাকি বলেও চর্চা চলিছে। এনেবোৰৰ মাজতে বহুতে প্রশ্ন করেছে, কিয় লগে লগে প্রতিবাদ নকৰিলে যুবতীগৰাকীয়ে? ফেসবুকত কমেন্ট দিয়ার পরিবর্তে এজাহার নিদিলে কিয়? তদন্ত ঘোষণা মুখ্যমন্ত্রী। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তারক্ষীর ব্যবহারক লৈ আপত্তি দর্শোৱা যুবতীগৰাকীয়ে কিয় লগে লগে ঘটনার প্রতিবাদ নকৰিলে তাকে লৈ এতিয়া প্রশ্নর উদয় হয়েছে। পরীক্ষা গৃহত প্রবেশ করার সময়তে প্রতিবাদ নকৰিলেও পরীক্ষা শেষ হওয়ার পিছত লগে লগে যুবতীগৰাকীয়ে পরীক্ষা কেন্দ্র থাকা আরক্ষীর উচ্চ পদস্থ বিষয়ক অভিযোগ দিব পারিলেহেতে। তদুপরি স্থানীয় থানাত অভিযোগ দিয়ারও স্থল আছিল, কিন্তু এতিয়ালৈকে কোনো অভিযোগ দাখিল করা নাই। এনেবোৰৰ মাজতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই সমগ্র ঘটনা সন্দর্ভত তদন্ত ঘোষণা করেছে। নলবাৰী আৰু উত্তৰ লখিমপুৰ জিলাত সংঘটিত ঘটনাৰ বিৰুদ্ধে তদন্ত ঘোষণা কৰি মহিলা যুৱতীৰ সন্মান হানিৰ কাম কৰিবলৈ দিয়া নহ'ব বুলি স্পষ্ট কৰি দিয়ে। হয় মই তো ক'লোৱে নহয় ফেচবুক লাইভ আজিলৈকে আহি পোৱা নাই, তো ফাৰ্ষ্ট টাইম আহি আছোঁ, এইকাৰণে হয়তো মই প্ৰথমে ধৰিব পৰা নাছিলোঁ কেনেকৈ কি হয়। তো মূল কথাটোলৈ আহিছোঁ। তো তাত কি হৈছিলে, আমাৰ এক্সামৰ আগতে চেকিং হৈছিলে, যেনেকৈ চবকেইটা মানে চেণ্টাৰতে হয়, তো তেনেকৈ আমাৰ ইয়াতেও এক্সাম হলতো হৈছে। তো তাত তেওঁলোকে কি কৰিলে, যেতিয়া ছোৱালীবিলাক মাতি আছে, ছয় সাতটাকৈ ছোৱালী ভিতৰলৈ যাবলৈ দি আছে, আৰু লেফ্ট ছাইডে তেওঁলোকে কি কৰিছে, চেকিঙৰ ব্যৱস্থা কৰিছে। তাতে দুগৰাকী মহিলা আছে, তেখেতসকলে আমাক চেকিং কৰিছে। তো সেইটোলৈকে ঠিকে আছে, চবতে চেকিং হয়, আমাৰ ইয়াতো হৈছে। কিন্তু কথাটো হৈছে তাতে যে চেকিং কৰাৰ নামত তেখেতসকলে আমাৰ যেনেকৈ বডিত টাচ কৰিছে, সেইটো বস্তু মোৰ মানে হজম নহ'ল। তেওঁলোকে কি কৰিছে, আপোনাৰ পেণ্টি পৰ্যন্ত খুলি পিনে চাইছে। আমি যিবিলাক মাৰ্জিত ড্ৰেছে পিন্ধি যোৱা গৈছিলে, কুৰ্তি আৰু লেগিংছে পিন্ধি যোৱা গৈছিলে, তো লেগিংছৰ ভিতৰত তেওঁলোকে হাত ভৰাই ভৰাই চাইছে, পেণ্টিৰ ভিতৰত হাত ভৰাই ভৰাই চাইছে। মই নাজানো কি বিচাৰি আছিলে তাতে, তেওঁলোকে কি বিচাৰি পাব বুলি ভাবিছিলে। তেনেকৈ মই বুলি নহয়, তাতে বহুতগৰাকী যিমানগৰাকী তাতে পৰিছে মহিলা, গোটেইকেইজনেৰে চাইছে। যোনে মেখেলা চাদৰ পিন্ধি গৈছে, তেওঁলোকৰ মেখেলা দাঙি পেটিকট দাঙি পৰ্যন্ত চাইছে। তো যিখন হাতে বেলেগৰ তাতে তেখেতে সোমাই পিনে হাতখন তেনেকৈ লিৰিকি বিদাৰি চাইছে, সেইখন হাতে আমাৰ তাতে মোৰ তাতেও স্পেচিয়েলি হেৰি কৰিছে। মোৰ যিটো একদমেই ভাল নাই লগা, মই একদমেই ভাল পোৱা নাই। আৰু মই তাতে মহিলাই কৰিছে বাৰু, মই মতা মানুহ নাছিলে, মহিলাই আছিলে। কিন্তু কথা হৈছে তেখেতসকলে, হয় কিন্তু কথা হৈছে তেখেতসকলে তেনেকৈ আমাৰ বডিত চুবলৈ সাহস ক'ত পালে? আৰু এক নম্বৰ কথা, তেখেতসকলেতো তাতে পৰ্দা এখন থাকিব লাগিছিলে, কোনো ধৰণৰ পৰ্দাৰ ব্যৱস্থা নাই। মোক যেতিয়া চেক কৰি আছে, যেতিয়া তেওঁলোকে মানে হাত ভৰাই ভৰাই চাই আছে, মোক কুৰ্তিটো উল্টাকৈ দিছে, তাৰপিছত পেণ্টিৰ ভিতৰত হাত ভৰাই দিছে, তেতিয়া বাকীকেইজনে যিকেইজনে ৰৈ আছিলে লাইনত, তেওঁলোকে দেখি আছে, তেওঁলোকে চাই আছে, তেওঁলোকৰো মানে স্পিচনি লাগিছে, মোৰো শান্তি লাগিছে। মই কৈয়ে পালোঁ যে এনেকৈ নাচাব, আপুনি ভালকৈ চাওক, মই আপোনাক কোঅপাৰেট কৰিম নহয়। তো তেনেকৈ কৈ পালোঁ। তো তেখেতে তথাপিও আমাৰ কথা শুনা নাই, খালি ঘপা ঘপ হাত চাত চব ভৰাই দিছে, পেণ্টি পৰ্যন্ত হাত সোমাইছে। তো তেনেকৈ তেখেতে মানে আমাৰ চেকিং কৰিছে। তাৰপৰা আমি ওলাই আহিলোঁ। মই ভাবিলোঁ চাগে আমাৰ কেইটাৰ লগতে এনেকুৱা হৈছে নেকি। কিন্তু যেতিয়া আমি হলটো পালোঁ, পৰীক্ষা য'ত দিম, তাৰ সন্মুখত যেতিয়া ৰলোঁ, ৰোৱাৰ পিছত গম পালোঁ চবৰে একেই দশা। তাতে মোতকৈ সৰু ছোৱালীও আছিলে, ডাঙৰো আছিলে, চবেই একে কথাই কৈ আছে যে মানে হাতখন সোমাই দিছে, সিখন হাতে বেলেগৰ হাততো সোমাইছে। এইবিলাক আনহাইজেনিকটো কথা হয়, আৰু এইবিলাক একো মানে হেৰি কথা নহয় ন,
যে তেখেতসকলে আমার বডিত এনেকে চুব বিনা কাপড়ে মানে লগালগ মানে পরীক্ষা যেটা খতম হয়েছে মোট লগরকেজনকে ফোন করছো যে তহতর সেন্টারত এনেকা এনেকা টাইপের কিনা হয়েছে নাকি, যে সিহতে কলে যে সিহতর সেন্টারত এনেকা একু হওয়া নাই, কাপড়ের উপরে এরি করেছে, চেক করেছে যেনেকে সাধারণত চেক করে, আর আমিও আগে পিছিয়ে এনেকা চেকিং দেখা নাই, কব নোলে কি এক্সাম বলে ভাবি পিনে কি ইমান হেরি করেছে কব নো সেই বেলসর সেই সেন্টারট স্পেসিফিক সেই সেন্টারটতে যিমানখিনি আসলে সবকে তেনা করেছে। তো মোর লগরকেজনে সুধুতেও কৈছে যে না নর্মেল করেছে, আমি ইমান এক্সাম দিছো আজিলেকে কিন্তু কোনো এক্সামতে তেনেকা ধরনের চেকিং আমি পাইয়ে পোৱা নাছিলো। তো এইবিলাক যেবিলাক করে আছে সেইবিলাকে আমাক মানসিক অশান্তি অলপ টাইমের কারণে হলেও আমাক আনকমফর্টেবল ফিল করাইছে, সেইবিলাকর বস্তুটো আমি প্রথম প্রথম ইজি হব পারা নাই ন এইবিলাক বস্তুর পৰা। তো মোর মানে কথা হয়েছে এটাই যে চেকিংয়ের নামত এইবিলাক যেবিলাক অভদ্রামী করেছে তেখেতসকলে আমি তো মানি লব পারা নাই, কথাটো তেনেকুৱা নহয় ন। তো তেনেকাকে মই যেনেকে আজি কৈছো বস্তুটো মই এনেকে লাইভ আহি পোৱাই নাছিলো, কিন্তু মই ভাবিলো কি সাগে বহুতরে তেনেকুৱা হৈছে। তো মানে তেখেতসকলেও হয়তো লাহে 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 ধীরে কব, সময় হয়তো পোৱা নাই, কিছু মানে হয়তো কৰিও আছে পোস্ট, মোৰ লগৰ কেইজনমানেও কৰিছে, এইটো সহজভাৱে কোনেও লব পৰা নাই। তো মই অসম চৰকাৰক এটাই অনুৰোধ কৰিম যে এনেকুৱা ধৰণৰ মানে তেখেতসকলে সব জানে তাৰ মাজতে ইমান ইমান মানে অসভ্যালি কৰিছে, এনেকুৱা যাতে নহয় নেক্সট টাইমৰ পৰা। এক্সাম দিবলৈ গৈ মানে এইবিলাকৰ সন্মুখীন হলে আমাৰ মেণ্টেল ষ্টেটটো মানে ঠিক হৈ নাথাকে, তেনেকে তেনেকে এক্সাম দিব নোৱাৰি। তো কাইণ্ডলি এইবিলাকৰ ওপৰত চকু দিব, আপোনাৰ যিখিনি পালি পহৰীয়া আছে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া, তেখেতে যাতে এইবিলাকত নজৰ দিয়ে, লগতে এইবিলাকৰ এনেকুৱা ধৰণৰ সিচুৱেশ্যনৰ যাতে আমি সন্মুখীন হব লগা নহয় ইন ফিউচাৰ। এইবিলাক একদম ভাল কথা নহয়, তেনেকে আমাৰ গাত চুবলৈ, আমি যেনেকে ল'ৰা কোনোবাই চুলে হেৰি কৰিলে আমি কোনোবাই চালে বেয়াকে আমি বেয়া বুলি কওঁ, আমি গালি পাৰোঁ বা কিবা কৰোঁ, তেখেতে যেতিয়া এনেকে মানে টানি নিয়া টাইপতে নিছে, হাত তাত ভৰাই পিনে চাইছে, সেইম হাতখনে আকৌ বেলেগৰ তাতে সোমাই পিনে চাইছে, বিচাৰি কি আছিলে তাৰমানে তেখেতে, তেনেকে চেকিং কৰাই নেকি আপোনালোকে নিজে কওকচোন। এটা সাংঘাতিক মানে অভিজ্ঞতা এটা হৈছে এডিআরই দিবলৈ গৈ পিনে, এনেকুৱা জানিলে মই জীৱনতো নগলোঁ হয়। আনকি যিকেইজনী মই পাইছোঁ তাতেও, যিখিনি মানে তেনেকুৱা ধৰণৰ হেৰি পাইছে, তেওঁলোকেও কৈ আছে যে ফার্স্ট টাইম এনেকুৱা এক্সাম দি আছো যত নাকি তেওঁলোকে এনেকে বিহেভ কৰিছে, এনেকে টাচ কৰিছে আমাৰ। ইভেন আপোনালোকক মই কিছুমান কথা কব নোৱাৰিম, যিসকল মানে ভুক্তভোগী আছে তেখেতসকলে ভালকে গম পাইছে কি হৈছে কি নাই হোৱা, বা সেইখিনি টাইমত আমাৰ মেণ্টেল ষ্টেটটো কেনেকুৱা হৈছিলে আপোনালোকে নিজে ভাবি চাওকচোন। কুৰ্তি পিন্ধি গৈছোঁ, এনেকে আমি লেগিংছ পিন্ধি গৈছোঁ, লেগিংছৰ ভিতৰত চাইছে আপোনাৰ পেণ্টিত হাত ভৰাই পিনে চাইছে, মহিলাগৰাকীৰ মানে যিবিলাকে মেখেলা চাদৰ পিন্ধিছে মেখেলা দাঙি পেটিকোট দাঙি এনেকৈ হাত ভৰাই চাইছে, ব্রার ভিতর হাত বড়াই দিছে, এনেকে চেকিং করেছে তেখেতে। আর যত নাকি কোনো ধরনের পর্দা নাই, ঘর আছে দুটামান, ইফাল সাইডে ছোৱালীবিলাক রয়ে আছে, আর মানে পর্দা সর্দা নোহাকে সেইবিলাকৰ আগতে তেনেকে করে আছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এইটো মানে অকন চকু দিব বলে, মই চকু দিব বলে নহয় এনেকুৱা যাতে নহয় আগলৈকে, কারণ আমি একটা মাইন্ডসেটত যাও তো এক্সাম একটা দিবলে গৈ আছো, আজ অত দিনের কষ্ট মানে করে পিনে গৈ আছো, গৈ পিনে এনেকুৱা একটা পরিস্থিতির সন্মুখীন হলে ভাল নালাগে, তেনেকে আমি এক্সাম একটা হেৰি কৰিব নোৱাৰো। এইখিনিয়ে কব লগা আছিলে, মনত মানে খং লাজ লাগিছে আসলতে, বিৰাতে লাজ পাইছো। আমাৰ নলবাৰীখন শিক্ষাৰ নবদ্বীপ বুলি কয়, এই নলবাৰীখনতে এনেকুৱা এটা অৱস্থা হৈ আছে, তো বিৰাতে লাজ পাইছো। এইটো যাতে তেখেতসকলে কিবা এটা একশ্যন লয় ইন ফিউচাৰ, যাতে এক্সামবিলাক আৰু আকৌ আহি আছে এক্সাম, তেনেকুৱা যাতে পৰিস্থিতি নহয় যিকোনো চেণ্টাৰতে হওক, এইখিনিয়ে আৰু। ব্যুৰো ৰিপৰ্ট, এনি ভাৰত 24। নমস্কাৰ, মই পল দাস আৰু আপোনালোকে চাই আছে এনি ভাৰত। আৰু আপোনালোকক জনাবলৈ পাই মই বহুত সুখী হৈছোঁ যে আমাৰ সকলোৰে মৰমৰ শ্ৰদ্ধা জুবিন গাৰ্গৰ গীতসমূহৰ ভিত্তিত এটা খুব সুন্দৰ ৰিয়েলিটি শ্ব' এনি ভাৰতে আয়োজন কৰিছে, জুবিনৰ গানে কি আনে। এই প্ৰথম ছিজনটোত অডিশ্যনছ আৰম্ভ হ'ব অগষ্টৰ পৰা অসমৰ বিভিন্ন জিলাত, গতিকে মই সমূহ কলাকুশলী বিশেষকৈ যিসকল প্ৰতিভাশীল গায়ক গায়িকা আছে আমাৰ সমাজত, তেওঁলোকলৈ মই এটা আহ্বান জনাইছোঁ, তেওঁলোকে প্ৰস্তুত হওক এই ৰিয়েলিটি শ্ব'ৰ বাবে। আৰু তাৰিখটো হৈছে 15 আগষ্ট 2024 চন, এনি ভাৰতৰ অডিশ্যন জুবিনৰ গানে কি আনে।